এই বর্ষায় টিপটিপানি বৃষ্টির মধ্যে মনে হলো কোথাও একটু ঘুরে আসাটা দরকার, কেননা সবসময় এই বাগান নিয়েই থাকি। হ্যাঁ, অবশ্যই আমি বাগান পরিষ্কার করে ওই ফিনাইল জল দিয়ে ক্লিন করেই বেরিয়ে পড়লাম। এই বৃষ্টি তো পড়ছে, তবুও বেরোনোর তোড়জোড় রেডি। কোথায় যাচ্ছি, কি করছি, আর আমি পথে বেরিয়ে কি কি দেখলাম সবই আমি তোমাদের দেখাবো। ঝুমা আর মমতা ওরা আমার কাছেই থাকে, তোমরা জানো, বেরোনোর আগে আবার ওরা আমাদের কি বলবো এটা প্রণাম টণাম করে আমাদের ভালোবাসা জানিয়ে ওরা বাড়ি চলে গেল। তারপর আমরা বেরিয়ে পড়ব। এই বেরোনোর পর আমি রাস্তায় তো অনেক কিছু দেখেছি, সেগুলো সবই আমি ক্যামেরা বন্দি করেছি। এই যে শুয়ে আছেন, উঠবার নাম নেই, উঠে পড়। এনারা ধৈর্য আর সহ্য হচ্ছে না, কি বিচ বিচ করে বকছেন। এই তো বৃষ্টি এতই পড়ছে যে দূরে গিয়ে গাড়িতে উঠবো সে অবস্থাও নেই। খেয়ে কাজ নেই বল, আমার হাতে দিয়েছিস এতগুলো জিনিস, আমি নিজেই নড়তে পারি না। হু হু শব্দে গাড়ি ছুটছে, পৌঁছে গেলাম শেরি বেঙ্গল। এখানের পরিবেশটাও আমি তোমাদের দেখাবো। গাড়িতে উঠতে উঠতে এই গাছটা আমি দেখলাম, এই যে এখানেও পাতা পোড়ার সমস্যা। সত্যি তাই। এবার তোমরা দেখো যে আমি একটা পদ্ম বনের পাশ দিয়ে যাচ্ছি, দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি ছবিটা তুললাম। আমার মনে এখানে পদ্ম চাষ করা হয়, যত দূর চোখ যাচ্ছে তত দূর দেখছি পদ্ম বন। কি ভালো লাগলো এই যে জায়গাটা, এই জায়গাটা এতটাই কাদা তবুও আমি নেমে ছবি তুলতে ছাড়িনি, এত ভালো লেগেছে। এত পদ্ম তো কোনোদিন দেখিনি, দেখি যাবার সময় পারলে একটু নিয়ে যাব। অনেক দূর হেঁটে আমি চলে গেছি, যে কত দূর বুঝতে পারছো, গাড়িটা এসে আমাকে নিতে এলো অনেকটা দূর। এইভাবেই আমরা পৌঁছে যাচ্ছি, গাড়ি তো ছুটছে, কিন্তু এবার চলে এলাম নন্দকুমারে। দীঘা যাবার পথে নন্দকুমার একটা বিখ্যাত জায়গা, এই বিখ্যাত জায়গা দিয়ে যখন যাচ্ছিলাম সেখানে ছবিটাও আমি তুলে ধরলাম। পেট্রোল পাম্পের পাশে একটা জায়গায় দেখছি এই যে কলাবতী ফুল। হ্যাঁ, এই কলাবতী ফুলের ছবিটা তুললাম এই কারণেই, গাছটা হয়েছে কত নিচু থেকে, কত অনাদরে অবহেলায়, কি সুন্দর ফুল ফুটে আছে তাই না। একটা যদি পেতাম চারা সত্যি খুব আনন্দ পেতাম। এর পাশে এই যে এগুলো আবার কি ধরনের কচুরি পানা না কি, খুব সুন্দর দেখতে লাগছিল। কিছুই নিতে পারলাম না, যাওয়ার পথে কিছু পেলে কি নেওয়া যায় নাকি, ফেরার পথে হলে সব কিছু নিয়ে চলে আসতাম। তো দেখি কি করতে পারি, আদৌ নিয়ে যেতে পারি কি না। বর্ষার দরুনই মনে হয় এত সবুজ দেখার সৌভাগ্য হলো। আমি সব সময় ক্যামেরা হাতে বসেই আছি, এত সবুজ যে না ছবি তুলে থাকা যায়। হঠাৎ করে এই গাছগুলোকে দেখে আমার মনে হলো এই গাছগুলো কি গাছ। তখন আমি একটা জায়গায় নামলাম, নেমে আমি ছবিটা তুললাম। সেই গাছগুলোই বা কি, আমার তো অনেকক্ষণ ধরে মনে হচ্ছিলো যে একবার যদি আমি ছবিটা না ভালো করে তুলতে পারি তাহলে তো বুঝতেও পারছি না কি গাছ এটা। আর দেখতে পাচ্ছি এটা কি গাছ, এটা কি ফুরুষ গাছ, লাল সাদা ফুল হয়েছে, প্রজাপতি বসছে, এত ভালো লাগলো কি বলবো। তারপর আমি উল্টো দিকেই একটা দিকে গিয়ে দেখছি এই যে এই পাশটায়, হ্যাঁ আমি রাস্তাটা এখন ক্রস করছি। আমার মনে হলো এগুলো কি বেগুনিয়ার পাতার মতো দেখতে, এগুলো কি বেগুনিয়া গাছ।
আমি তারপর দেখছি যে হ্যাঁ, এগুলো বেগুনিয়া হয়তো নয়, কিন্তু এমন পথের পাশে রয়েছে, কত শোভাবর্ধন করেছে। আর আমরা শত চেষ্টা করেও এই গাছগুলোকে আমরা বাড়িতে ভালোভাবে বাঁচাতেও পারি না, তৈরিও করতে পারি না। সারি সারি হয়ে আছে পথের দুপাশে, কেমন লাগছে তাই না? পুরো বেগুনিয়ার মতো পাতাগুলো। কথা বলতে বলতে এবার আমরা চলে এসেছি নাচিন্দা। নাচিন্দায় মায়ের পুজো, হ্যাঁ পুরোটা ভেতরে ঢুকে দিইনি, বাইরে থেকেই মায়ের একটু পুজো দিয়ে মন্দিরকে পিছনে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি আবার দীঘার উদ্দেশ্যে। এবার একটা পেট্রোল পাম্পের দেখা পেলাম, যে পেট্রোল পাম্পটা পুরো সাজানো গাছপালা দিয়ে। শুধু গাছপালা দিয়ে সাজানো বললে অনেক ভুল কথা বলা হবে, এত বড় বড় গাছ আমি তো খুব কম জায়গাতেই দেখেছি, তার মধ্যে আবার একটা পেট্রোল পাম্পে এত বড় গাছ, সত্যি কথায় কি বড় হয়েছে আলামন্ডা গাছটা। না এটা বললে হবে না, আমরাও টবের মাটিতে এরকমই বড় বড় ফুল আনি। কত উঁচুতে দেখছি টগর গাছ, সাদা অপরাজিতা, চারিদিকে শুধু গাছগুলো, তোমরা দেখো কত কত গাছ। খ্রিস্টমাস ট্রিটা এত বড়, রে বাবা কি বিশাল হয়েছে মাটিতে, তো তাকে বেষ্টন করে আবার কত গাছ হয়েছে চারিদিকে। এই যে কলাগুলো যে খাচ্ছ, কলাগুলো ফেলো না, ফেলে দিস, কলার খোসাগুলো ফেলবে না, এখান থেকে নিয়ে যাবে, এখান থেকে ঘরে নিয়ে যাবে, এখান থেকে পচিয়ে পচিয়ে নিয়ে যাবে, পচিয়ে না, সব জায়গা থেকে পুরুলিয়া ঘুরেছিলাম সবদিন কলা খোসা নিয়ে গেছি, গরম করবি না কলাকে, কলার খোসা রাখবি, 3 গ্রাম ফ্যাট আছে। এটা জানো কি জানবো, জায়গায় কলা বিক্রি হয় কলার খোসাটা ছাড়িয়ে খালি কলাটা পুরো জানানো কথা। তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে ও মানে একদম কলার দামটাই দেবে আর খোসাগুলো কি হবে আমাদের দিয়ে দেবে? তুমি আমার জন্য আনতে যাও নাকি? এরকম এরকম কোনো জায়গা সন্ধান আছে যেখানে শুধু কলা পাওয়া যায় কলার খোসা ছাড়া? ভালো 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 বলো, একটা কলা খেয়েছি চাউল খোলার মোড়। এই বাড়িটার পরে এই বাড়িটা আমাদের এক রিলেটিভের বাড়ি। এই বাড়িতে এসে এর আগে আমরা 3-4 দিন মতো ছিলাম, সে অনেক বছর আগের কথা। আর এই যে বাঁদিকের পথটা, এইটা দিয়েই চলে যাচ্ছে মন্দারমণি, চাউল খোলার মোড়। এটা বলবে না, বলবে কখন আমি তো জানি। মন্দারমণি যাওয়ার পথটাকে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে চললাম, উল্টে যাচ্ছি মানে আমি কি করলাম? আবার কি
আমি কি করেছি এটা কি আমি তো বলছি তাজপুরে চলো না গল্প করতে করতে চলে এলাম তাজপুরে। তাজপুরে আমরা একটুখানি ঢুকেছিলাম, ঢোকার পরেই তার এখান থেকে বেরিয়ে চলে গেছি বেশ কিছুক্ষণ ঘোরার পর, কেন তাজপুরে আমরা থাকার মনস্থির করিনি। আমরা দীঘাতেই তারপর চলে গেছি, কিন্তু তাজপুরে আমরা সবে এলাম। এরপর যে কিছু কিছু জায়গা ঘুরেছি সেটা আমি পরেতে তোমাদেরকে দেখাবো। এখন আমি তাজপুরে ঢুকছি, সেই ছবিটা আমি তুলে ধরলাম। জীবনে না দেখা পার্ট অনেক কিছু থাকে। এত বড় বড় নয়নতারার ফুল আমি তো কোনোদিন দেখিইনি, সেই কারণে আমি ক্যামেরাটাকে কাছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করলাম। এবার দেখো রেগে গেল আমার ওপর। কেন, আমি আসছি। ও, আমি একটা কটেজে ঢুকে পড়েছিলাম, তাই আমার ছোটকু কেন রাগ করছে। না রে বাবা, যাচ্ছি, দাঁড়া। তাজপুরের সিবিচ কিন্তু অনেক বড়, আর তাজপুরের অনেক জায়গায় দেখার আছে, সেটা আমি পরের ছবিতে দেখাবো। এত দূর ছিল আজকের ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আর যতক্ষণ না ফিরে আসছি, দেখতে থাকো পুরনো ভিডিওগুলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও।